হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাব কিভাবে উইন্ডোজ 10 থেকে 11-এ আপডেট করার পরে আপনার এই উইন্ডোজ ওল্ড নামে যে ফোল্ডারটি ক্রিয়েট হয়, প্রিভিয়াস উইন্ডোজ যে ইনস্টলেশন যে ফোল্ডারটি, মূলত প্রিভিয়াস উইন্ডোজের যে টেম্পোরারি ফাইলগুলো সবগুলো এই যাতে কোনো রকম ফাইলের সাথে বা কনফিগারেশন ফাইলের সাথে কনফ্লিক্ট না হয়, তো সেই ধরনের ফাইলকে উইন্ডোজ ওল্ড নামে ফাইলে অটোমেটেড একটি ফোল্ডার তৈরি হয়, সেখানে স্টোর হয়। তো আমাদের সেই উইন্ডোজ ডট ওল্ড নামের ফোল্ডারটিকে আমরা কিভাবে ডিলিট করতে পারি, তো সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট আপনারা সার্চ অপশন থেকে এখানে সেটিংয়ে যাবেন। সেটিং থেকে সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আসবেন স্টোরেজ। স্টোরেজে আসার পরে স্টোরেজে ক্লিক করে এখানে দেখবেন যে টেম্পোরারি ফাইল নামে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে টেম্পোরারি ফাইল, সাব টেম্পোরারি ফাইল আর নিডেড অ্যাজ বিলো ইজ লিস্ট অফ ফাইল ই ক্যান রিমুভ নাও। তো এখানে স্ক্যান কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। দেখুন প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন নামে একটি স্ক্যানিং কিন্তু এই মুহূর্তে চলতেছে, তো এটি স্ক্যানিং কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবেন, দেন প্রসেসটি আমি আপনাদের দেখাবো। তো একটু অপেক্ষা করবেন, ততক্ষণ আমি ভিডিওটি পজ করে রাখতে পারি। দেখুন আমাদের কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আসার পরে দেখুন অনেক কিছু তো এখানে আপডেট ফাইল ফাইলে ক্লিক করা আছে, তো এগুলো যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে এগুলো সিলেক্ট অপশনগুলো সবগুলো এখানে তুলে দিবেন, দিয়ে আমি দেখুন এখানে তুলে দিচ্ছি। তো আমি চাচ্ছি না এখন ওই ফাইলগুলো ডিলিট করব, তো আমি জাস্ট এখানে প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন এই অপশনটি সিলেক্ট করে দেন। এখান থেকে দেখুন এখানে 11 GB স্টোরেজ দেখাচ্ছে, এই স্টোরেজটি কিন্তু আমাদের সি ড্রাইভে ফ্রি হয়ে যাবে। মূলত আমরা এই কাজটি এভাবে করতে পারি এবং স্টোরেজ ফ্রি করতে পারি। তো এখানে রিমুভ ফাইলে আমরা এখন ক্লিক করে দেব, দেন কন্টিনিউ। দেখুন এখানে শো করতেছে যে পার্জিং প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশন, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফিনিশ টেম্পোরারি ফাইল ক্লিন আপ। তো আমার কিন্তু এখানে আপনাদের আগে এখানে আমি দেখাতে পারতাম, তো আসলে উইন্ডোজ ওল্ড ফাইলটি কোথায় আসলে থাকে, জায়গাটি কোথায় নিয়ে থাকে, তো আমরা সি ড্রাইভের ভিতরে এসে এখানে এই যে এখন দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ নামে শুধু একটি ফোল্ডার আছে, তো এখানের নিচে উইন্ডোজ ডট ওল্ড নামে আরেকটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয় যখন একটি উইন্ডোজ সিস্টেমকে আপডেট করা হয়। 10 থেকে 11-এ আপডেট করার পরে এখানে একটি উইন্ডোজ ডট ওল্ড নামে একটি ছিল, তো এখানে এটি কিন্তু এখন আর নেই, অর্থাৎ এখানে যে যতটুকু জায়গা ছিল এটি কিন্তু এখন ছেড়ে দিয়েছে, ফ্রি হয়ে গেছে। এখন ধরুন এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু লাস্ট স্ক্যানেড উইন্ডোজ আপডেট ক্লিন আপ, যদি এ ধরনের যে কিছু উইন্ডোজ আমাদের এখানে কিছু প্যাচ আপডেট হয়, আপডেট হওয়ার পরে সেগুলো কিছু এখানে ডাউনলোড হওয়ার পরে এখানে এদের হিস্ট্রি থেকে যায় বিভিন্ন ধরনের, ডাউনলোড হওয়ার পরে সেই ডাউনলোড ফাইলগুলো টেম্পোরারি স্টোর হয়ে থাকে টেম্পোরারি ফাইলে, তো এগুলো চাইলে আপনারা এখান থেকে যে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে জাস্ট খালি রিমুভ ফাইল এগুলো ক্লিক করে আপনারা এগুলো করে আপনার সি ড্রাইভটিকে আরও ফ্রি করতে পারেন, স্পেসটিকে যে যতটুকু পেজ আপনার কনজিউম হয়ে আছে তাকে আরও কমিয়ে আনতে পারেন। আপনারা যদি দেখা যাচ্ছে যে এই ধরনের বিভিন্ন টেম্পোরারি ফাইলের কারণে সি ড্রাইভে অনেক জায়গা নিয়ে থাকে, যে কারণে এগুলো পারনিচার ফাইলগুলো আপনারা যদি রিমুভ করেন তাহলে আপনার জয়স্টিক ফ্রি হয় এবং স্মুথলি রান হয়।
তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম হেল্পফুল মনে হয় তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, এইরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।